আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন बेस्ड মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অ্যাক্সেস মেডিকেল স্কুল মানেই নতুন কিছু আয়োজন অ্যাক্সেস মেডিকেল স্কুল আয়োজন করে যাচ্ছে একের পরে অসাধারণ সব সেশন

আশা করি ভালো আছো জি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি জি ভাই আজকে সেশন শুরু করার পূর্বে আমি সবাইকে বলে রাখছি আপনাদের যদি আজকে সেশন রিলেটেড কোন ধরনের প্রশ্ন থাকে যারা আমাদের এই মুহূর্তে ফেসবুক লাইভে দেখছেন আপনাদের সবগুলো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা আমাদের সঙ্গে জুম মিটিং আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রিজ অপশনে ট্যাপ করবেন এবং তারপর ভাইয়ের সাথে কথা বলে সেই প্রশ্নটা আপনারা ভাইয়ারকে করতে পারেন তো ভাইয়া যেহেতু আমাদের সঙ্গে আছেন তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে ভাইয়া আপনি তাহলে ক্লাসটি শুরু করতে পারেন ভাইয়া আচ্ছা তাহলে আমরা আমাদের স্লাইডে চলে চলেছি জি ভাইয়া তো আজকে আমাদের টপিক থাকবে বায়োস্ট্যাটিস্টিক্স এপিডেমিওলজি স্ক্রিনিং অর্থাৎ রিসার্চ মেথোডলজির সাথে রিলেটেড যতগুলো টপিক আছে সেই টপিকগুলো আমরা আজকে একসাথে সফ করার চেষ্টা করব প্রথমেই চলে আসি বায়োস্ট্যাটিস্টিক্স বায়োস্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে ম্যাথ এবং এই ম্যাথগুলো আমাদের রিটেনে আসে এবং নিডলেস টু সে ম্যাথ যদি আমাদের রিটেন কোয়েশন পেপারে আমরা পাই আমাদের অবশ্যই যে একটা ম্যাথ বা দুইটা ম্যাথ থাকবে সেটা আমাদেরকে অ্যাটেম্প করা উচিত বিকজ এই ম্যাথ গুলাতে কারেক্ট আনসারটা করতে পারলে এখানে অনেক বেশি মার্কস পাওয়ার চান্স আছে জাস্ট তিনটা স্টেপের মধ্যে আমরা যদি ম্যাথটা কারেক্ট করতে পারি তাহলে আমরা অনেক বেশি মার্ক পাবো যেটা হয়তোবা পুরা এক পেজ আনসার লিখলেও আমরা পাবো না সো এগুলো হচ্ছে আমি কিছু এক্সাম্পল ম্যাথ তুলে এনেছি আমাদের যে কোয়েশন ব্যাংক আছে সেখান থেকে এর চাইতে আরো অনেক বেশি এক্সাম্পল আমরা আরও ফার্স্টের কোয়েশনগুলোতে পাবো কিন্তু এখান থেকে আমি মেনলি হচ্ছে প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ তুলে এনেছি যাতে প্রত্যেকটার টাইপের আমি একটা করে শো করতে পারি ম্যাথ ম্যাথ পারাটার বেস্ট ওয়ে হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে তার মানে যে কোয়েশন ব্যাংকে যে আরো আরো গুলো আছে সেগুলো আমাদের সলভ করে সেগুলো গুলো আমাদের মিলাইতে হবে তো চলে যাই আমাদের ফার্স্ট ম্যাথটাতে ফার্স্ট কোয়েশ্চনে ফার্স্ট কোয়েশনে আমাদেরকে বলছে মিন মিডিয়ান মোড তো একটা সেট অফ ডেটা থেকে আমাদেরকে বলছে মিন মিডিয়ান মোড বের করতে তাহলে কোনো কোয়েশনে যদি আমাদেরকে মিন মিডিয়ান মোড বের করতে বলা হয় আমাদের প্রথমেই যেটা করতে হবে সেই ডেটা সেটটাকে আয়দার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজা নিতে হবে এই ডেটা সেটটাকে তাহলে আমরা সেটা করি ডেটা সেটটাকে সাজানোর জন্য আমরা যেটা করবো আমরা একটা করে ভ্যালু লিখবো এবং সেই ভ্যালুটা কোয়েশ্চেন থেকে কেটে দিবো তাহলে শুরু করছে যে সিক্স fifty about fifty two তাহলে এইভাবে আমরা পুরো ডেটা সেটটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিলাম এখন চলে যাব আমরা ম্যাথের স্টেপটাতে নেক্সট স্টেপটাতে তাহলে প্রথমে বের করতে বলেছে মিন তারপরে মিডিয়ান তারপরে মোড আমরা জানি যে মিনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ অবজারভেশনস ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস তাহলে এখানে প্রত্যেকটা যেটা আমরা অবজারভেশন দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা প্লাস করব উপরে সবগুলো করবো আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল এগারোটা যদি আমরা আমরা তাহলে এটা হচ্ছে আমাদের মিনের আনসার সো নিডলেস টু সে আমাদের কমিউনিটি মেডিসিন পরীক্ষাতে আমাদেরকে ক্যালকুলেটর নিয়ে যেতে হবে আমাদেরকে চাঁদা নিয়ে যেতে হবে কম্পাস নিয়ে যেতে হবে কারণ ম্যাথমেটিক্যাল এই কোয়েশনগুলো আমাদের আসবে এবং আনসার করতে হবে নেক্সট পার্টে চলে যাই মিনের পরে বলেছে মিডিয়ান তাহলে আমরা জানি যে মিডিয়ান বের করার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে যখন ডেটা সেটে অড নাম্বার অফ অবজারভেশন থাকে আর একটা যখন ডেটা সেটে ইভেন নাম্বার অফ অবজারভেশন থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অব অবজারভেশন হচ্ছে এগারোটা তার মানে হচ্ছে অড নাম্বার তাহলে এই ক্ষেত্রে মিডিয়ানের ভ্যালু হবে হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলথ টার্ম বা টুয়েলথ ভ্যালু এখানে বলে রাখা ভালো যে ফর্মুলা কিন্তু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ জাস্ট এট কিন্তু না মানে ফর্মুলাটা হচ্ছে এই পুরা কথাটা এন প্লাস ওয়ান বাই টু ভ্যালু বিকজ আমরা এখানে এন প্লাস ওয়ান বাই টু যে টার্মটা আছে আমাদের এই সিরিজ থেকে বাই ডেটা সেট থেকে সেই ভ্যালুটা নিব তাহলে এন প্লাস ওয়ান বাই টু মানে হচ্ছে ইলেভেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ভ্যালু মানে এটা হবে তাহলে সিক্স ভ্যালু তাহলে সিক্স ভ্যালু আমরা আয়দার সামনে থেকে বা পিছন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মিডিয়ান আসবে আমার মিডিয়ান মোডে মোডের কোনো ফর্মুলা নেই মোড আমরা জানি যে দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু যে ভ্যালুটা সবচেয়ে বেশি আমরা ডেটা সেটে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মোড তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি টু আছে তিনবার তাহলে এখানে আমাদের মোডাল ভ্যালু হচ্ছে তাহলে এইভাবেই আমরা মিন মিডিয়ান মোড এটা সবচেয়ে সিম্পল যে ম্যাথটা আমাদের আসতে পারে সেটা হচ্ছে আমাদের এইভাবে সলভ করতে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন চলে যাই যে এজ অফ টেন পিপল আর এত ফাইন্ড আউট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওকে সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে বলতে মানে বের করতে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের একটু একটা লং প্রসেসে ম্যাটটা করতে হবে ম্যাটটা একটু লম্বা হবে সো স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে আগে মিনটা বের করে নিতে হবে তাহলে মিন বের করার জন্য আবার সবগুলো ডেটা সেট অ্যাড করে এটাকে নাম্বার অফ অবজারভেশনস দিয়ে ডিভাইড দিব সো 83 plus 75 plus 81 প্লাস যা যা আছে ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস 1 2 3 4 5 6 7 8 মানে 10 10টা অবজারভেশনস তাহলে এই জিনিসটা যদি আমি ক্যালকুলেটারে বসায় দেই ডাইরেক্টলি আমি পাবো এইটটি ওয়ান এইটটি ওয়ান হচ্ছে এখানকার মিন তাহলে চলে এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাকে স্ট্যান্ডার্টিভেশন বের করার জন্য টেবিল শর্ট অফ থাকতে হবে বিকজ নর্মাল জাস্ট একটা ইকুয়েশনে বসায় স্ট্যান্ডার্টিভেশন বের করাটা কঠিন টেবিলে থাকবে এক্স মানে যেটা হচ্ছে আমার অবজারভেশন এক্স বার এইটটি ওয়ান যেটা আমি কিছুক্ষণ আগে বের করলাম

আর এই ভ্যালুটাকে স্কোয়ার করতে হবে স্কোয়ার করার রিজনটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা প্লাস কয়েকটা ভ্যালু পজিটিভ কয়েকটা ভ্যালু নেগেটিভ তাহলে এই সাইনের ব্যাপারটা এলিমিনেট করে দেওয়ার জন্য আমাকে এই ভ্যালুটা স্কোয়ার করতে হবে তাহলে স্কোয়ার করে আমি ভ্যালুগুলো এখানে বসে দিই এই পর্যন্ত যখন টেবিলে আসলাম এই পর্যন্ত যখন টেবিলে আসলাম দেন আমি আমার প্রিভিয়াস ওয়ার্কিংটা মুছে ফেলতে পারি এখন স্ট্যান্ডার্ড ডিভিশনের যে ফর্মুলা স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এখানে একটা ব্যাপার আছে এই যে এন মাইনাস ওয়ান যেটা এটা মাইনাস ওয়ান তখন করা হয় যখন হচ্ছে এখানে একটা স্ট্যাটিস্টিক্যালি স্মল স্যাম্পল থাকে বলা হয় যে লেস দেন থার্টি হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি স্মল এটার একটা বায়ো স্ট্যাটিস্টিক্স একটা এক্সপ্লেনেশন আছে তো যাই হোক আমাদের যে ডেটা সেটগুলো দিবে ওগুলো নিশ্চয়ই তিরিশের বেশি হবে না তিরিশের বড় হবে না সো আমরা অলওয়েজ এই ফর্মুলাটাই ইউজ করতে পারি নিচে এন মাইনাস ওয়ান থাকবে তাহলে উপরে আমাকে এই সব ভ্যালু গুলা প্লাস করে বসাইতে হবে ফোর প্লাস থার্টি সিক্স প্লাস ফোর প্লাস যা যা আছে আর নিচে হচ্ছে নাম্বার অফ মাইনাস ওয়ান তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই দিই আমরা এখানে আনসার পাবো সেভেন পয়েন্ট থ্রি টু ইয়ার্স ইউনিটটা অবশ্যই দিতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইউনিট হচ্ছে আমার যে ফ্রিক যে বেসিক যে ডেটাটা ছিল সেটার যে ইউনিট আর স্ট্যান্ডার্ড ডিভিশন ইউনিট সেম হবে সো এখানে এই ছিল ইয়ার্সে আমার আনসারের মধ্যে ইউনিট হবে ইয়ার্স সো এই গেল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আনসার চলে যাই পরের কোয়েশ্চেনটাতে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দেওয়া আছে দশ জনের এখানে রেঞ্জ বের করতে বলেছে তো রেঞ্জ খুবই সোজা আমরা জানি রেঞ্জ শুধুমাত্র হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বা মাইনাস মিনিমাম ভ্যালু তাহলে এখানে আমরা হায়েস্ট ভ্যালু দেখতে পাচ্ছি নাইনটি আর লোয়েস্ট ভ্যালুটা দেখতে পাচ্ছি সেভেন্টি তাহলে রেঞ্জ জাস্ট এই দুটার সাবট্রাকশন হবে

তাহলে এই হচ্ছে আমার ডেটা ডেটা সেটটাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার আমরা সাজালাম তারপরে মিডিয়ান বের করার এটা হচ্ছে যে এখানে দেখতে হবে এটা কি অড নাম্বার অফ অবজারভেশন থেকে ইভেন নাম্বার অফ অবজারভেশন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে ইভেন নাম্বার অফ অবজারভেশন ইভেন নাম্বার অফ অবজারভেশন ক্ষেত্রে মিডিয়ানটা কী হয় মিডিয়ানটা হয় হচ্ছে

তাহলে এক দুই তিন চার ফর্টি ফাইভ অ্যান্ড এই দুইটার অ্যাভারেজ করলে আসবে হচ্ছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ ইয়ার্স সো এটা গেল আমাদের মিডিয়ান এর মিডিয়ানের মিডিয়ান এর আনসার এখন নেক্সট স্টেপে যেটা বলেছে প্রেজেন্ট দ্য ডেটা গ্রাফিক্যালি এই কোয়েশ্চেনটা খুবই ভেগ বিকজ এখানে আমাদেরকে বলেই দেয় নাই যে কোন রকম গ্রাফ এখানে আঁকতে হবে এই ডেটাটাকে প্রেজেন্ট করার জন্য এখন বাই মাই জাজমেন্ট এটা যেহেতু এজ দেওয়া যেহেতু এজ দেওয়া এজ মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল সো যে কোনো কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলকে প্রেজেন্ট করার বেস্ট ওয়েটা হচ্ছে হিস্টোগ্রাম তার মানে এই ডাটাটা যদি আমাকে প্রেজেন্ট করতে প্রেজেন্ট করার বেস্ট ওয়েটা জিজ্ঞেস করা হয় আনসার হবে হিস্টোগ্রাম

থার্টি ফাইভ টু ফর্টি এখানে হচ্ছে আপার ভ্যালুটা ইনক্লুসিভ মানে এই ফর্টি যে ভ্যালুটা এখানে ফর্টি আমরা দেখতে পাচ্ছি এই ফর্টি ভ্যালুটা আমি ইনক্লুড করবো এই থার্টি ফাইভ টু ফর্টি ইন্টারভেলের মধ্যে তাহলে এখানে থার্টি ফাইভ টু ফর্টি এই ইন্টারভেলটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়টা ভ্যালু আছে থার্টি এইট অ্যান্ড ফর্টি তাহলে এখানে আমি দুইটা ভ্যালু পাচ্ছি চলে আসি ফর্টি টু ফাইভ সো আমি কিছু আগে বললাম যে আপার ভ্যালুটা হচ্ছে ইনক্লুসিভ হবে মানে এই ফর্টি এটাতে হচ্ছে ফর্টি ইনক্লুডেড হবে কিন্তু এই ফর্টিটা এখানে ইনক্লুডেড হবে না বিকজ আমরা খালি আপার আপার লিমিট যেটা আপার লিমিটটাকে ইনক্লুসিভ ধরেছি তাহলে ফর্টি থেকে ফর্টি ফাইভ হবে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ফর্টি টু আছে ফর্টি ফাইভ আছে তাহলে এখানে আরো দুইটা ডেটা সেট আছে ফর্টি ফাইভ টু ফিফটি এখানে পাচ্ছি

তাহলে এভাবে আমরা আগে একটা ক্লাস ইন্টারভেল বের করে নিলাম এই ইন্ডিভিজুয়াল ডেটা সেট থেকে এখন আমরা এখান থেকে হিস্টোগ্রামটা আঁকতে পারবো তাহলে আমরা জানি যে হিস্টোগ্রাম আঁকার জন্য হিস্টোগ্রামে কি থাকে 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 একটা একটা এক্স ওয়াই আচ্ছা এখন আমরা থিওরেটিক্যালি জিনিসটা পড়ে থাকি যে হিস্টোগ্রামের এরিয়া হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা এরিয়া চেয়ে ইন্ডিকেট টু দি নাম্বার অফ ফ্রিকোয়েন্সিজ অর্থাৎ আমরা একটা ডিফারেন্স পড়ি বার চার্ট এবং হিস্টোগ্রামের মধ্যে বার চার্টের মধ্যে হচ্ছে হাইটটা ডাইরেক্টলি ফ্রিকোয়েন্সি দিয়ে দেয় আর হিস্টোগ্রামের মধ্যে এরিয়া এরিয়াটা বের করতে হয় ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য এখন এখানে দেখছি আমরা যে এরিয়ার একটা এরিয়া আমরা যদি একটা বার চার্ট আঁকি তাহলে সে যে এখানে আমরা একটা এরকম একটা হিস্টোগ্রাম একটা বার আঁকলাম তাহলে এটার এরিয়ার ফর্মুলা কী হবে এটার এরিয়া হচ্ছে এই উইথ আর এই হাইট দুটো মাল্টিপ্লাই করতে হবে এখন উইথ যেটা উইথ তো আমি আমার যে ক্লাস ইন্টারভেলটা নিচ্ছি এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে রেখেছি অর্থাৎ 5 ইউনিট তো আমি আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছি যে আমার প্রত্যেকটা হিস্টোগ্রামের উইথ হবে 5 ইউনিট করে তাহলে এই উইথ যেটা এই উইথটা হচ্ছে আমার গ্রাফের জন্য কনস্ট্যান্ট তার মানে আমি অ্যাজিউম করতে পারি যে যেহেতু এটা কনস্ট্যান্ট এরিয়া ডাইরেক্টলি হাইটের সাথে প্রপোর্শনাল সো যদিও আমরা বলে থাকি যে এটা হিস্টোগ্রামের ফ্রিকোয়েন্সি ডিটারমিন্ড বাই দি এরিয়া নট জাস্ট দি হাইট কিন্তু আমার যদি ক্লাস ইন্টারভ্যালের উইথটা सेम থাকে উইথটা কনস্ট্যান্ট থাকে তাহলে শুধু হাইটের উপরেই আমার এই ফ্রিকোয়েন্সিটা আমি বেস করতে পারি তাহলে এটা আকি আমি গ্রাফটা আকি আগে তাহলে অ্যাক্সিস গুলো লেবেল করে নি তাহলে এখন গ্রাফটা আঁকা যাবে আমরা দেখতে পাচ্ছি থার্টি ফাইভ টু ফর্টি এই ইন্টারভেলের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে দুইটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু আমাদের ক্লাস ওয়েথটা কনস্ট্যান্ট তাহলে আমরা অ্যাজিউম করতে পারি যে এই ফ্রিকোয়েন্সিটাই হাইট হতে পারে হাইটের সাথে ইকুয়াল হতে পারে তাহলে এখানে আমরা টুতে একটা বার রাখবো ফর্টি টু ফর্টি ফাইভ সেম দুইটা ফর্টি ফাইভ টু ফিফটি জিরো তার মানে এখানে কোনো বার থাকবে না ফিফটি টু ফিফটি ফাইভ সেম দুইটা আর বাকি দুটো হচ্ছে একটা একটা করে তাহলে সো মোটামুটি এইরকম থাকবে যে আমার হিস্টোগ্রামটা হিস্টোগ্রামটা একে নিচে আমি এখানে একটা ফিগার লেভেল দিতে পারি যে এটা হচ্ছে ফিগার হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সাবজেক্ট সাবজেক্ট অ্যাকর্ডিং টু ইয়ার সো এটা হচ্ছে আমার টোটাল ম্যাথটা করার ওয়ে সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে এখানে কোয়েশনে বলেছে মিডিয়ান বের করার জন্য মিডিয়ানের জন্য হচ্ছে আমি ডেটা সাজালাম দেন 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 মিডিয়ান বের করলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সরি এটাকে যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে বলো তখন যদিও কোয়েশনটা খুবই বেগ এখানে বলে দেয়নি যে কোন গ্রাফে কোন গ্রাফ আকারে এটাকে প্রেজেন্ট করতে হবে তাও যেহেতু একটা এটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল এটার বেস্ট ওয়েটা হচ্ছে হিস্টোগ্রাম আঁকার জন্য দেন হিস্টোগ্রাম আঁকার ফুল প্রসেসটা আমি দেখা দিলাম পরের কোয়েশ্চেন যেটা এটা হচ্ছে অনেকটা সিমিলার টু দি প্রিভিয়াস কোয়েশ্চেন এটা আমি রেখে গেলাম এটা আমরা বাসায় প্র্যাকটিস করব এই কোয়েশনটা আনসার করার জন্য আমি চলে গেলাম তারপরের কোয়েশনটাতে যেখানে আমাদেরকে একটা চার্ট আঁকতে বলা হয়েছে সো এইখানে ইনফরমেশনটা যেভাবে দেওয়া আছে নীল প্রাইমারি সেকেন্ডারি এখানে বুঝতেই পারছি যে এখানে হচ্ছে প্রত্যেকটার আলাদা করে ইন্ডিভিজুয়ালি যে ফ্রিকুয়েন্সিটা দেওয়া আছে এটা এক্সপ্রেস করার বেস্ট ওয়েটা হচ্ছে একটা চার্ট হিসেবে তাহলে এখানে আমরা একটা চার্ট আঁকবো পাইচারটা আকার জন্য প্রথমে যেটা করতে হবে আমাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে একটা অ্যাঙ্গেলে কনভার্ট করে নিতে হবে তো সেটার ফর্মুলা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকুয়েন্সি ইনটু থ্রি সিক্সটি এখান থেকে যেটা আসবে তো প্রথমটার আসবে হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রিজ সিমিলারলি বাকি দুইটা যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওখানেও আমি এভাবেই করবো সেকেন্ডটা আসবে এটা থার্ডটা আসবে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ডিগ্রি তিনটে মিলাই থ্রি সিক্সটি হবে অ্যাঙ্গেলগুলো পাওয়ার পর আমাকে এখানে একটা সার্কেল লাগতে হবে সেই রকম একটা সার্কেল লাগলাম অ্যান্ড দেন আমাকে এই গ্রাফটা প্লট করতে হবে তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি তো এটা আমরা অবশ্যই একটা চাদা দিয়ে মাপবো আমাদেরকে পরীক্ষা চাদা নিয়ে যেতে হবে এটার জন্য অবশ্যই সো ওয়ান মোটামুটি এখানে কোনো জায়গায় আসবে তারপর আছে ওয়ান এটা এরকম কোনো জায়গায় আসবে আর তারপর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি দেন গ্রাফটাকে লেবেল করতে হবে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট গ্রাফটাকে লেবেল করার জন্য আমি আয়দার যে তিনটা পাই আছে এখানে আমি হচ্ছে কালার দিয়ে একটা আলাদাভাবে একটা লেজেন্ড রাখতে পারি অথবা আমি ডাইরেক্টলি এই জায়গাটার উপরে আমি এখানে লেবেল করে দিতে পারি তাহলে এটা হবে নীল যেখানে হচ্ছে পার্টিসিপেন্ট ফ্রিকুয়েন্সি হচ্ছে এইটটি এটা হচ্ছে প্রাইমারি এখানে পার্টিসিপেন্ট ফ্রিকুয়েন্সি সিক্সটি আর এটা হচ্ছে সেকেন্ডারি মানে ফ্রিকোয়েন্সি 50 দেন এটা ফিগার নাম্বার দিব একটা এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সাবজেক্ট अकॉर्डिंग टू देयर এডুকেশন রাইট সে এইভাবে হচ্ছে আমাদেরকে পাই চার্ট আঁকতে হবেchoose the next question that একটা ডেটা সেট থেকে আমাদেরকে মিন ক্যালকুলেট করতে বলেছে কিন্তু ডেটা সেটটা হচ্ছে আবার ক্লাস করে দেওয়া মানে ইন্ডিভিজুয়ালি এখানে দেওয়া এটা একটু ডিফিকাল্ট কোয়েশন ছিল বা এটা আমরা ইমিডিয়েটলি না বুঝতে পারতাম বুঝতে নাই পারতাম যে এখানে কি করতে হবে এখানে যেটা করতে হবে আমাদেরকে এই প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট বা অ্যাভারেজ বের করতে হবে তারপরে ওটাকে হচ্ছে দিয়ে মাল্টিপ্লাই করে মিন বের করতে হবে তাহলে এইটা আমি করে ফেলাই সো এটার জন্য আমরা টেবে লাগবো like age 5 to 9 10 to fourteen, fifteen to 14 so age ডেটা সেটটা এটাকে আমি লিখে নিলাম এখন এটার প্রত্যেকটা অ্যাভারেজ বের করতে হবে তাহলে 5 আর 9 এর এভারেজ 5 9 2 তাহলে এটা হবে 7 তারপরটা 12 এরকম 7 এবং 2 করে এটা আগাতে থাকবে আর ফ্রিকোয়েন্সি কোশ্চেনটিকে আমি একবার লিখে নেব এখানে ওকে সো আমার মেইন পারপাসটা ছিল এই যে মিডপয়েন্টটা প্রত্যেকটা ক্লাসের মিডপয়েন্ট বা প্রত্যেকটা ক্লাসের অ্যাভারেজ ক্যালকুলেট করা এটা বের করে ফেলার পর আমি মোটামুটি এই ওয়ার্কিংটা মুছে দিয়ে আমি এখানে মিনটা বের করে ফেলতে পারবো তাহলে মিনের ফর্মুলা আমরা জানি হচ্ছে সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ তাহলে প্রত্যেকটা সিক্স ইন্টু সেভেন এই দুটো এটা মাল্টিপ্লাই করবো প্লাস এইট ইন্টু টুয়েলভ এটা মাল্টিপ্লাই করবো প্লাস সবগুলো এইভাবে মাল্টিপ্লাই করে সামেশন অফ এক্স হচ্ছে সিক্স প্লাস এইট প্লাস নাইন প্লাস ফাইভ এভাবে করবো এটা যদি করে আমরা ক্যালকুলেটর বসে দিই এটার আনসার আসবে সিক্সটিন পয়েন্ট অবশ্যই ইউনিট দিতে হবে তাহলে এগুলা গেল আমাদের এখন পর্যন্ত রিটেনে যে কয়েকটা কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা টাইপ আমি এখানে করে দেখালাম আহ এরকম আরো আরো অনেক কোয়েশ্চেন আরো বায়োস্টিস্টিক্স এর অনেক ম্যাথস আমরা আর কোয়েশ্চেন ব্যাংকে পাবো এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষার জন্য আমরা জিনিসটা অনেক ইজিলি এবং স্মুথলি করতে পারবো তাহলে এখন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে দ্যাট ইজ অ্যাসপেক্টস থিওরিটিক্যালপেক্ট অবসাটিক্স যেখানে আমরা ফার্স্ট কোয়েশনটাই দেখতে পাচ্ছি ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ডেটা তাহলে ডেটার ডেফিনেশান এটা কোনো ডাব্লিউচ ডেফিনেশন না ডেটার ডেফিনেশনটা এটা এখন টিচার টু টিচার ভ্যারি করতে পারে আমরা একটা ডেফিনেশন বলতে পারি যে ইট কনসিস্ট ভ্যালুজ রেকর্ডেড অন ওয়ান আর ওয়ান অবজারভেশনাল ইউনিট তাহলে এখানে নেক্সট কোয়েশনটা চলে আসতে পারে যে হোয়াট ইজ অবজারভেশনাল ইউনিট বা হোয়াট ইজ ইউনিট ওটা আমরা আলাদার জন্য ভাইবার জন্য নেব। নেবো আরেকটা জিনিস বলে রাখা ভালো যে বায়ো স্ট্যাটিস্টিক্স এ কোশ্চেন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ আমরা যে প্র্যাকটিক্যাল পোর্শনটাতে যাব আমাদের যে একটা সার্ভে রিপোর্ট সাবমিট করতে হয় সেই সার্ভে রিপোর্টের মোটামুটি সব কোশ্চেনই হবে এই বায়ো এবং এপিডিমিওলজি এগুলার সাराउंडিং এ সো ওইখানে আমরা যেভাবে গ্রাফগুলো প্রেজেন্ট করব বা যেখানে আমরা ডেটাটা টেবিল করব আমাকে डायरेक्टली ওখান থেকেই জিজ্ঞেস করা হবে যে একটা টেবিল দেখে ওখানে আমাকে জিজ্ঞেস করা হবে এখানে ডেটা কোনটা এখানে ভেরিয়েবল কোনটা এর কি টাইপ অফ ডেটা এভাবে

ক্লাসিফিকেশন অফ ডেটা আমরা বেসিক্যালি দুই ভাবে ক্লাসিফাই করতে পারি একটা হচ্ছে অন দি বেসিস অফ সোর্স আর একটা হচ্ছে অন দি বেসিস অফ নেচার সোর্স যেটা সেটা হচ্ছে এখানে তিনটা টাইপের ডেটা হতে পারে প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা টার্সিয়ারি ডেটা প্রাইমারি ডেটা মানে হচ্ছে ডাইরেক্টলি যেটা একটা বাই কন্ডাক্টিং আ স্টাডি ইন আ ফিল্ড অফ ইনকোয়ারি মানে আমরা একটা স্টাডি কন্ডাক্ট করে আমরা যে ডেটাটা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা সেটা হচ্ছে অপটেন ফ্রম এনি আউটসাইড সোর্স আর টার্সিয়ারি ডেটা টার্সেরি ডেটা হচ্ছে কোনো অ্যাকসেপ্টেড কোনো ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোনো একটা সোর্স থেকে যেমন টেক্সটবুক বা গভর্নমেন্ট কোনো সোর্স থেকে বা ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক জার্নাল থেকে সেটা হচ্ছে টার্সেরি ডেটা এখানে আমাদের ভাইভাতে এবং প্র্যাকটিক্যাল পোর্শনে একটা কোয়েশন করা হয় যে আমি আমার স্টাডিটার জন্য আমার যে সার্ভে রিপোর্টটা আমি নিয়ে যাবো সেটার জন্য আমি কি কি টাইপের ডেটা এখানে আছে তাহলে এখানে অবশ্যই প্রাইমারি ডেটা হচ্ছে যে ডেটা আমি নিজে কালেক্ট করছি যেটা আমাদের রেজাল্ট সেকশনে আমরা শো করবো সেকেন্ডারি আর টার্সারি ডেটা হচ্ছে যেটা আমরা লিটারেচার রিভিউ এবং ডিসকাশন যেই পোর্শনগুলোতে আমরা অন্যান্য স্টাডি যেটা আমরা লিটারেচার রিভিউ করে যাই সেখান থেকে যে ডেটাগুলো নিয়ে আসি সেটা হচ্ছে আয়দার সেকেন্ডারি অর টার্সারি ডেটা এখানে আরেকটা কোয়েশন করা হয় যে আমার যে ডেটা এটা কি কখনো সেকেন্ডারি ডেটা হতে পারে এটা তো আমার জন্য প্রাইমারি ডেটা বাট এটা কি কখনো সেকেন্ডারি ডেটা হতে পারে অ্যান্ড দ্য আনসার ইজ ইয়াস আমার এই স্টাডিটা পরবর্তীতে যদি কোনো সায়েন্টিস্ট এখান এটাকে লিটারেচার রিভিউ হিসেবে ইউজ করে তার একটা স্টাডি কন্ডাক্ট করে তখন আমার প্রাইমারি ডেটাটাই তার জন্য হয়ে যাবে একটা সেকেন্ডারি ডেটা চলে আসি মেথডস অফ ডেটা কালেকশনে মেথডস অফ ডেটা কালেকশন অনেকভাবে করা যেতে পারে এটা হচ্ছে বাই অবজারভেশন বাই এক্সপেরিমেন্ট এরকম অনেকগুলো পয়েন্ট আছে এখানে এটা আমাদেরকে যেভাবে পড়ানো হয় বিকজ এই জিনিসটা পুরোপুরি রিলেটেডটা হচ্ছে প্র্যাকটিক্যাল পোর্শনটার সাথে তো আমরা সেইভাবে এই জিনিসটা পড়বো বাই ইন্টারভিউইং বাই ইনডেপথ ইন্টারভিউ বাই ফোকাস গ্রুপ ডিসকাশন বাই মেজ মেজারমেন্টস মানে ওইভাবে অনেক কিছুই অনেকভাবেই এই ডেটা কালেক্ট করা যায় এটা আমাদের লেকচার যেভাবে পড়ানো হবে আমরা সেভাবে পড়বো চলে আসি নেক্সট কোশেনটাতে ক্লাসিফিকেশন অফ ভ্যারিয়েবল তো ক্লাসিফিকেশন অফ ভ্যিয়েল অনেকটাই বেসড অন ক্লাসিফিকেশন অফ ডেটা যেটা টাইপস অফ ভ্যারিয়েবল হচ্ছে কোয়ালিটেটিভ

যেমন এটা হতে পারে একটা পার্সনের জেন্ডার এটা হতে পারে অকিপেশন এটা হতে পারে কোনো কালার এটা হতে পারে যে কোনো যে কোনো জিনিস করতে হবে এটা কোনো নাম্বারে এক্সপ্রেস করা সম্ভব না আর ডেটা হচ্ছে যেটা এক্সপ্রেস করা সম্ভব কোয়ান্টিটেটিভ ডেটা ইস ফার্দার ক্লাসিফাইড ইন্টু এন্ড ডিসক্রিট ডেটা সো কিছুক্ষণ আগে যে আমরা একটা হিস্টোগ্রাম করলাম ওখানে আমরা বলে আসলাম যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডেটার এক্সাম্পল সো এখানে আমরা হিস্টোগ্রামটা একটা বেস্ট প্রেজেন্টেশন হবে কন্টিনিউয়াস ডেটা মানে হচ্ছে যে টেক এনি ভ্যালু ইন আ গিভেন রেঞ্জ সো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এইজ যেটা এইজ যে কোনো একটা ভ্যালু নিতে পারে এটা ফিফটি টু পয়েন্ট ওয়ান ফোর এরকম যে কোনো ভ্যালু নিতে পারে ইন এ আিভেন রেঞ্জ এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা আর ডিস্ট্রিক্ট ডেটা হচ্ছে যেটা ক্যান অনলি টেক আ সেট নাম্বার অফ ভ্যালুস বা সার্টেন নাম্বার অফ ভ্যালুজ ইনভেন রেঞ্জ মানে যেগুলো হচ্ছে হোল নাম্বার হতে হয় বেসিক্যালি লাইক নাম্বার অফ নাম্বার অফ এনিথিং নাম্বার অফ হসপিটাল বেডস নাম্বার অফ পেশেন্টস নাম্বার অফ এনিথিং এই জিনিসটা ওয়ান এর জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ হতে পারে না সো দিস এক্সাম্পল অফ দিসটাল আর ক্লাসিফিকশনের ক্ষেত্রেও এই জিনিসটা সেম একদম সেম টু সেম কোয়ালিটিভ ভ্যারিয়েবল কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ ভারিয়ে ফার্ডার ডিভাইড টু কন্টিনিউ ডিসপ্রিউট ভারিয়েবল আর অন দি বেসিস অফ রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়াবল এটাও খুবই ইম্পর্টেন্ট বিকজ এটা আমাদেরকে ডাইরেক্টলি আমাদের ভাইভাতে জিজ্ঞেস করে আমাদের যে সার্ভে রিপোর্ট প্র্যাকটিক্যাল পোর্শনটা আছে ওখানে জিজ্ঞেস করে যে আমাদের স্টাডির ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেটা কনসিকোয়েন্স আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেটা এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জটা কজ করে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা চেঞ্জ করাই আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের কারণেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যায় সো আমরা যখন এই জিনিসটা পড়বো সেটা তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা যেই সার্ভে রিপোর্টটা নিয়ে আমাদের পরীক্ষা হলে যাব সেইটার রিসপেক্টে আমাদেরকে এই আনসারগুলো পড়তে হবে যে ওইখানে তাহলে আমাদের চিন্তা করতে হবে ওইখানে আমাদের ডাটা কি কি ওখানে আমাদের ভ্যারিয়েবল কি কি ওখানে কোয়ালিটিভ ডাটা কোয়ান্টিটেটিভ ডাটা বা কোয়ালিটিভ ভ্যারিয়েবল কোয়ান্টিটিভ ভ্যারিয়েবল কি কি ওখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি কি সো এইটাই হচ্ছে আমার ডেটা এন্ড ভ্যারিয়েবল নেক্সট কোয়েশ্চেন চলে যাই যে মেথডস অফ ডেটা প্রেজেন্টেশন তাহলে মেথডস অফ ডেটা প্রেজেন্টেশন আ এই জিনিসগুলো আমাদেরকে ভাইভাতে ধরা হবে বিকজ আমরা তো আমাদের যে রেজাল্টস একটা সেকশন থাকবে ওই আমাদের সার্ভে বুকলেটে সেখানে এরকম অনেক টেবিল থাকবে অনেক গ্রাফ থাকবে তাহলে মেথড অফ ডেটা প্রেজেন্টেশন আমরা দুই ভাবে করতে পারি এটা হচ্ছে ট্যাবুলেশন আর এটা হচ্ছে ড্রয়িং বা চার্টস টেবিল হচ্ছে সিম্পল টেবিল হতে পারে বা মাস্টার টেবিল বা কমপ্লেক্স টেবিল বলা হয় এটাকে সেরকম হতে পারে আমরা यूजुअली আমাদের যে সার্ভে রিপোর্টটা থাকে ওখানে সিম্পল টেবিলটা ইউজ করি আর যেটা হচ্ছে গ্রাফ গ্রাফিক্যাল মেথড বা ড্রয়িংস বা বার চার্ট যেটাই যেটাই বলি না কেন আমি সেই গ্রাফিক্যাল মেথডের হচ্ছে এখানে আমরা দুইভাবে ভাগ করি একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ সো কিছুক্ষণ আগেই বললাম যে কোয়ালিটেটিভ ডেটা কোনটা কোয়ান্টিটেটিভ ডেটা কোনটা কোয়ান্টিটেটিভ ডেটার জন্য আমরা যেই মেথডগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন লাইন চার্ট আর স্ক্যাটার বা ডট ডায়াগ্রাম আর যেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা সেটার জন্য আমরা ইউজ করি বার চার্ট পাই চার্ট ম্যাপ ডায়াগ্রাম পিকটোগ্রাম সো এখান থেকে আমাদেরকে क्वेश्चन করা হবে সেই সব ব্রাফগুলোর ব্যাপারে যেগুলো আমরা আমাদের সার্ভে রিপোর্টটাতে ইউজ করব সো সার্ভে রিপোর্টে মোস্ট কমনলি ইউজ করা হয় পাই চার্ট মোস্ট কমনলি ইউজ করা হয় বার চার্ট এবং হিস্টোগ্রাম আর টেবিল তো ইউজ করাই হয় তাহলে এখানে আমাদেরকে क्वेश्चन করতে পারে যে কেন আমরা একটা স্পেসিফিক ডেটা হিস্টোগ্রামে প্রেজেন্ট করলাম কেন আমরা সেটা বার চার্টে প্রেজেন্ট করলাম তো কাজ হিস্টোগ্রাম হচ্ছে বেস্ট ফর বেস্ট অপশন ফর কন্টিনিউয়াস ডেটা কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ডেটা আর বার হচ্ছে বেস্ট অপশন ফর কোয়ালিটেটিভ ডেটা কিন্তু এটা কোয়ান্টিটেটিভ ডেটা যেটা হচ্ছে ডিসক্রিট সেটার জন্য ইউজ করা যেতে পারে আর পাইচার যেটা এখানে হচ্ছে আমার একটা ইন্টায়ার হোলের একটা প্রপোর্শন এক্সপ্রেস করার জন্য আমরা কিছুক্ষণ আগে যেই পাইচারটা আঁকলাম এখানে দেখলাম যে টোটাল এতজন পার্টিসিপেন্টস আছে এতজন সাবজেক্ট আছে তাদের মধ্যে প্রপোর্শনটা এক্সপ্রেস করার জন্য যে কোনো এডুকেশন কাদের নাই প্রাইমারি এডুকেশন কাদের আছে এবং সেকেন্ডারি এডুকেশন কাদের আছে এই প্রপোর্শনটা এক্সপ্রেস করার জন্য এটাই হচ্ছে পাইচার্টের মেইন অ্যাডভান্টেজ আরেকটা কোয়েশন করা হয় যে বাইচার্ট এবং হিস্টোগ্রাম এই দুটার মধ্যে ডিফারেন্স তাহলে এই ডিফারেন্সগুলা কিছুক্ষণ আগে একটু বলা হয়ে গেছে বাই চার্ট হচ্ছে ইউজড ফর কোয়ালিটেটিভ ডেটা অর ডিসক্রিট কোয়ান্টিটেটিভ ডেটা আর পাইচার্ট হচ্ছে সরি হিস্টোগ্রাম ইউজড হচ্ছে ফর কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ডেটা বার চার্টে যে বারগুলো থাকে ওগুলো ইউজুয়ালি হচ্ছে একটা একটাকে টাচ করে না বিকজ ডাটাটা হচ্ছে কন্টিনিউয়াস না একটা একটার সাথে তো স্পেস থাকবে এখানে যেহেতু ডিসক্রিট আর হিস্টোগ্রামে হচ্ছে অবশ্যই টাচ করবে বিকজ দ্য ডেটা ইজ কন্টিনিউয়াস বার চার্টে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ডাইরেক্টলি আমরা হাইট থেকে পাই কিন্তু হিস্টোগ্রামে আমরা পাই হচ্ছে এরিয়া থেকে আর বার চার্টে হচ্ছে যে ওয়েথটা বারের ওয়েথটা এটা ইউজুয়ালি সেম থাকে আর এটার কোনো সিগনিফিক্যান্স থাকে না এই ওয়েথ থেকে আমরা কিছু ক্যালকুলেট করতে পারি না কিন্তু

প্রথমেই থাকে একটা টেবিল নাম্বার আমরা যখন আমাদের রেজাল্ট সেকশনটা করব আমাদের সার্ভে রিপোর্টে তখন আমাদেরকে একটা টেবিল এভাবেই করতে হবে উপরে একটা নাম্বার দিব নাম্বার দিয়ে হচ্ছে একটা টেবিল টাইটেল দিব তো টেবিল টাইটেল উই শুড বি সেলফ এক্সপ্ল্যানেটরি তারপরে হচ্ছে এখানে কিছু রোজ এন্ড কলমস থাকবে এবং প্রত্যেকটা কলামের একটা হেডিং থাকতে হবে কলামস শুড হ্যাভ দ্য হেডিংস এই হেডিং এর মধ্যে ইউনিট অফ দা ভেরিয়েবল মাস্ট বি প্রেজেন্ট তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম ম্যাথ করার সময় যে ইউনিট অবশ্যই দিতে হবে যেখানেই হোক না কেন আর টেবিলের নিচে ইউজুয়ালি একটা ফুটনোট থাকে যেখানে টেবিলটা ডিসক্রাইব করা থাকে আর যদি এখানে আমরা কোনো সেকেন্ডারি ডাটা ইউজ করে থাকি তাহলে সেই সেকেন্ডারি ডাটাটার সোর্স অবশ্যই দিতে হবে লাস্টলি প্রত্যেকটা কলমের নিচে টোটাল বা অ্যাভারেজ এভাবে আমাদেরকে টেবিলটা প্রেজেন্ট করতে হবে তাহলে এখানে টেবিলের পার্ট কি কি গেল টেবিল নাম্বার টেবিল টাইটেল অ্যান্ড কলমস আর হেডিংস ইনক্লুডিং ইউনিট ফুটনোট সোর্স ফর সেকেন্ডারি ডেটা টোটালস অ্যান্ড অ্যাভারেজেস তাহলে এগুলো হচ্ছে আমার পার্টস অফ আ টেবিল আর আমরা যদি বলি যে এই জিনিসগুলো থাকা উচিত দ্য টেবিল শুড হ্যাভ দিস টেবিল শুড হ্যাভ দ্যাট তাহলে সেটাই হয়ে যাবে ক্রাইটেরিয়া অফ আ টেবিল নেক্সট কোয়েশ্চেন চলে যায় স্যাম্পল এন্ড স্যাম্পলিং এটাও আমাদের ভাইবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে প্র্যাকটিক্যাল পোর্শনটা হবে সেটার জন্য স্যাম্পলের ডেফিনেশনটা এটাও এগেন আমরা লেকচার থেকে পড়বো বিকজ এটা কোনো ডাব্লিউচি ডেফিনেশন না এটা ডেফিনিশন এরকম কিছু আমরা দিতে পারি যে ইটস আ পার্ট অফ আ পপুলেশন অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি অপটেন্ড

কেন কেন এই মেথডটা আমরা ইউজ করেছি এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে আসছে হচ্ছে ক্লাসিফাই স্যাম্পলিং স্যাম্পলিং টেকনিক স্যাম্পলিং আমরা জানি যে কিছু নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে আর কিছু প্রবাবিলিটি স্যাম্পলিং আছে সো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং যেটা এখানে হচ্ছে ইচ মেম্বার অফ দি পপুলেশন ডাজ নট হ্যাভ দ্য ইকুয়াল প্রবাবিলিটি টু বি ইন দ্য স্যাম্পল মানে আমরা যে পপুলেশন থেকে যে স্যাম্পলটা বের করলাম এই লেটস এই পপুলেশনে হান্ড্রেড হান্ড্রেডটা ইউনিট আছে এই প্রত্যেকটা হান্ড্রেড টা ইউনিটের থাকবে না এই ইনক্লুডেড হতে এটাই হচ্ছে নন স্যাম্পলিং স্যাম্পলিং আর মানে হচ্ছে যাদের যখন আমরা এই স্যাম্পলটা প্রবাবিলিটি থাকবে আমরা আমাদের স্টাডির জন্য ইউজুয়ালি নন প্রবাবিলিটি টাইপের একটা স্যাম্পলিং করে থাকি দ্যাট আইদার পারপাসিভ বা পারভিনিয়েন্ট স্যাম্পলিং করে থাকি এবং এটা রিজনটা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং করা অনেক বেশি ডিফিকাল্ট এটা অনেক বেশি টাইম কনজিউমিং এখানে অনেক রিসোর্সেস দরকার

আর প্রবাবিলিটি স্যাম্পলিং যেটা সেটা টাইপ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং স্ট্রাটিফাইড স্যাম্পলিং সিস্টেম সিস্টেম্যাটিক স্যাম্পলিং মাল্টি স্টেজ স্যাম্পলিং ক্লাস্টার স্যাম্পলিং এরকম কয়েকটা টাইপ আছে এই টাইপগুলোর মধ্যে অবশ্যই আমাদেরকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা অবশ্যই জানতে হবে কারণ আমাদেরকে ভাইভার যে অ্যানালিটিক্যাল বা বক্স কোয়েশ্চেন থাকে সেখানে হচ্ছে এখান থেকে একটা সিনারিও বেসড কোয়েশ্চেন দিয়ে দিতে পারে সেখানে আস করতে পারে যে উইচ মেথড অফ স্যাম্পলিং টাইপ ইজ দি বেস্ট দি বেস্ট যদি বলা হয় তাহলে অবশ্যই প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে কোনো একটা হবে আর প্রবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আমরা যদি সিম্পল র্যান্ডাম স্যাম্পলিংটা পড়ে যাই এটা একটা ইজিয়ার মেথড তাহলে আমরা এইটা দিয়ে আনসারটা পড়ে দিতে পারবো সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং যেটা এটার ইন ডেপথ আমরা যদি গুগল সার্চ করি বা ইউটিউবে সার্চ করি আমরা ডেপথ প্রসিডিউরটা পাবো কিন্তু এখানে মেইন আইডিয়াটা হচ্ছে এখানে একটা লটারি মেথড করতে হবে অর্থাৎ পপুলেশনের প্রত্যেকটা নাম্বারকে প্রত্যেকটা ইউনিটকে একটা নাম্বার আমরা অ্যাসাইন করবো এবং সেটা আইদার একটা র্যান্ডাম নাম্বার টেবিল থেকে অথবা কোনো একটা লটারি মেথডে আমরা র্যান্ডাম র্যান্ডাম নাম্বার তুলব যেই নাম্বারটা আসবে সেই পার্টিসিপেন্টটাই আমার পপুলেশনের একটা পার্ট হবে সরি আমার স্যাম্পলের একটা পার্ট হবে সো এই দিস ইজ হাউ উই ডু আ কেস অফ সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং নেক্সট কোশ্চেন এর চলে আসি যে স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ আবারো হচ্ছে পুরা স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার সো নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভটা হচ্ছে যদি আমরা আঁকতে চাই তাহলে অনেকটা এরকম আসবে এরকম কিছু একটা তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ এর যদি আমাদেরকে কিছু ক্যারেটারিস্টিক জিজ্ঞেস করে তাহলে আমরা বলতে পারি যে ইট আল স্মুথ বেলশেপড কার্ভ ইট ইজ পারফেক্টলি সিমেট্রিক্যাল তার এক হাফ তার আরেক হাফ এর ডাইরেক্ট মিরর ইমেজ আর তারপর হচ্ছে দ্য মিন মিডিয়ান মোড অল কোয়েন সাইট যেটা হচ্ছে এই সেন্টারে জিরোতে আসবে হাফ অফ দি মেজারমেন্টস লাই অ্যাবভ অ মিল তো আমরা বলছি যে এই হাফ আর এই হাফ হচ্ছে একটা আরেকটা মিরর ইমেজ

নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের এর চাইতে বেশি কিছু আমাদের অ্যাকচুয়ালি রিটেনে আসে না বা ভাইভাই ভাই ধরা হয় না এটা হচ্ছে জাস্ট আমাদের প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হয় আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ব্যাপারে আরেকটু কিউরিয়াস হই যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস বাইরে কিভাবে আঁকা হয় তাহলে এটার অনেক ভিডিওস যে কিভাবে স্ট্যাটিস্টিক্যালি কার্ভটা বের করা এটা আমরা ইউটিউবে খুঁজে পাবো আমরা চাইলে আমাদের ওন ইন্টারেস্টে জিনিসটা শিখে নিতে পারি এ চলে আসি হচ্ছে এপিডেমিওলজিতে তাহলে শুরু হয় হচ্ছে ডিফাইন এটা একটা কোটেশন জন এম লাস্টের দেওয়া এটা অবশ্যই আমাদেরকে একদম ওয়ার্ড ফর ওয়ার্ডই বলতে হবে কারণ এই ডেফিনেশনে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা ফার্দার কোয়েশন করা হয় যেমন ডিস্ট্রিবিউশন কাকে বলে ডিটার্মিনেশন কাকে বলে তারপরে হচ্ছে মোটামুটি হচ্ছে যে এই যে সবগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা কোয়েশন করা হবে এবং এই যে ফার্দার কোয়েশন গুলা সেই কোয়েশনটাও আমার আমাদের যে বই আছে পার্ক বইয়ের মধ্যে এই ডেফিনেশনের নিচে একটা প্যারাগ্রাফে সুন্দর মতো লিখে দেওয়া আছে সো আমাদেরকে ডেফিনিশনটা টা সাথে সাথে এই এক্সট্রা কোয়েশন গুলো আমাদেরকে জেনে যেতে হবে যেখান থেকে আর ফার্দার কি কি কোয়েশন করা হয় চলে আসে নেক্সট কোয়েশনটাতে ইউজেস অফ এপিডেমিওলজি

চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে যে রাইট ডাউন দি এইমস অফ এপিডেমিওলজি এইমস অফ এপিডেমিওলজিটাও একটা মোটামুটি হুবহু বলা একটা জিনিস বিকজ এটা কোনো বইয়ের বা কোনো টিচারের কথা না এটা হচ্ছে ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের তারা এই এমগুলো দিয়েছে এমগুলোর জন্য আমি মনে রাখতাম ডিআইপি ডি ফর ডিসক্রাইব আই ফর আইডেন্টিফাই পি ফর প্রোভাইড প্ল্যানিং প্রায়োরিটিস তাহলে ডি ফর ডিসক্রাইব তাহলে ডিসক্রাইব কি করবে আমরা জানি যে এপিডেমিওলজি তিনটা কম্পোনেন্ট থাকে ডিজিজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডিটারমিনেন্স এই তিনটার মধ্যে ফ্রিকোয়েন্সি এবং ডিস্ট্রিবিউশন আমরা ইউজুয়ালি পাই ডিসক্রিপটিভ স্টাডিতে এবং ডিটারমিনেন্স অফ ডিজিজটা আমরা পাই একটা অ্যানালিটিক্যাল স্টাডিতে তাহলে যখনই কথা ডিসক্রাইব চলে আসবে তাহলে এখানে আসবে হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফ্রিকুয়েন্সির জায়গা ম্যাগনিটিউড তাহলে টু ডিসক্রাইব দি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ হেলথ এন্ড ডিজিজ প্রবলেমস ইন হিউম্যান পপুলেশন তাহলে ডি গেল আই ফর আইডেন্টিফাই কি আইডেন্টিফাই করবে তাহলে যে অ্যানালিটিক্যাল স্টাডি থেকে যেটা জিনিস আইডেন্টিফাই করা যায় অর্থাৎ এটিওলজিক্যাল ফ্যাক্টরস অর রিস্ক ফ্যাক্টরস ইন দি প্যাথোজেনেসিস অফ ডিজিজ আর ডি গেল আই গেল পি পি ফর প্রোভাইড প্ল্যানিং এন্ড প্রায়োরিটিস তো টু প্রোভাইড ডেটা এসেন্সিয়াল টু দি প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দি সার্ভিসেস কন্ট্রোল অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ এন্ড ফর দ্য সেটিং আপ অফ প্রায়োরিটিস অ্যামং দো সার্ভিসেস তাহলে কিছু ডেটা দিবে কিসের জন্য ফর প্ল্যানিং সামথিং অ্যান্ড ফর সেটিং আপ প্রায়োরিটিস বিটুইন দোজ থিংস এটাই তাহলে এগুলো হচ্ছে বেসিক তিনটা এম গেল আর দুটো আল্টিমেট এম এর কথা বলা আছে আল্টিমেট এম হচ্ছে খুবই জেনারেল দুটো কথা যে টু এলিমিনেট অর রিডিউস হেলথ প্রবলেম অর ইট কনসিকোয়েন্সেস টু প্রমোট হেলথ এন্ড ওয়েলবিং অফ দ্য সোসাইটি অ্যাজ আ হোল তাহলে এই যে এইমস গুলো এইমস গুলো যেহেতু ইন্টারন্যাশনাল এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন এর দেয়া সো এই এইমস গুলো আমরা আজকে চেষ্টা করতে হবে এইভাবেই পড়ার জন্য নেক্সট চলে আসি নেক্সট কোশ্চেনে হোয়াট আর দি বেসিক টুলস অফ মেজারমেন্টস ইন এপিডেমিওলজি বেসিক টুলস অফ মেজারমেন্টস হচ্ছে রেটস রেশিওস এন্ড প্রপোর্শন

একটা প্রপোর্স একটা রেশিও বা একটা হচ্ছে রিলেশন এখানে একটা কোয়েশ্চেন করা হয় আমরা ইউজুয়ালি এমসিএইচ যে জিনিসটা পড়ি যে এমএমআর স্ট্যান্ডস ফর হোয়াট ম্যাটারনাল মর্টালিটি রেট অর ম্যাটারনাল মর্টালিটি রেশিও ইট স্ট্যান্ডস ফর ম্যাটারনাল মর্টালিটি রেশিও বিকজ এখানে রেশিও বের করার জন্য আমরা যেই দুইটা জিনিসের রিলেশন বের করি একটা হচ্ছে ম্যাটার্নাল ডেট আর একটা হচ্ছে নাম্বার অফ আমরা পরবর্তীতে যে এম এম আর ডেফিনেশন এবং এটার ফর্মুলাটা পড়বো তখন আমরা দেখতে পারবো যে এখানে এর জন্য এম এম আর হচ্ছে হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও নট রেট আর প্রপোর্শন মানে হচ্ছে দ্য রিলেশন অফ ইন ম্যাগনিটিউড অফ আ পার্ট টু হোল মানে একটা বড় জিনিসের একটা ছোট পার্ট এটার এক্সাম্পল হচ্ছে আমাদের বইটা একটা দেওয়া আছে যে নাম্বার অফ চিলড্রেন তাহলে খুবই ইম্পর্টেন্ট ইনসিডেন্স প্রিভেলেন্স আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটার ডেফিনেশন আমাদেরকে অবশ্যই পড়তে হবে ফর্মুলা পড়তে হবে এবং এখান থেকে ম্যাথ আমাদেরকে দিতে পারে রিটার্ন আসতে পারে অথবা আমাদের অস্পিতা দিয়ে দিতে পারে তাহলে ইনসিডেন্সের ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস

একটা পপুলেশনের রিলেশন সো ডিউরিং আ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম ইন এ ডিফাইন্ড পপুলেশন এরকম কিছু কথা বলেই মোটামুটি এই দুটো ডেফিনেশন হয়ে গেল ডিফারেন্স বের করতে বললে প্রথম ডিফারেন্সটাই আমরা দিতে পারি দুইটা ডেফিনেশন দুই সাইডে দুইটা ডেফিনেশন দিয়ে দিতে পারি তারপরে দুটো ফর্মুলা দিয়ে দিতে পারি তারপরে থার্ড যে বেসিক ডিফারেন্সটা যে ইনসিডেন্স ওনলি ডিলস উইথ দি নিউ কেসেস আর প্রিভেলেন্স ডিলস উইথ দি কারেন্ট কেসেস মানে ওল্ড অ্যান্ড নিউ অথবা আমরা এই এই কোয়েশন এই পয়েন্টটা একটু ঘুরাই দিতে পারি যে

একটা বছর বা কয়েক মাস ধরে যত ওল্ড প্লাস নিউ কেসেস হচ্ছে সেটা হচ্ছে মেজার করা হয় এটার একটা আমাদের বইতে একটা গ্রাফ আকারে বা একটা ডায়াগ্রাম আকারে দেওয়া আছে যেখানে ওখান থেকে আমরা কোন কোন কেসগুলো ইনসিডেন্স হবে কোন কোন কেসগুলো হবে সেটা বের করতে পারি সেটা আমাদের একবার দেখে যাওয়া উচিত তাহলে আমরা এই কনসেপ্টটা অনেক ভালো মতো বুঝতে পারবো কামিং ব্যাক টু ডিফারেন্সেস আর একটা ডিফারেন্স হতে পারে যে ইনসিডেন্স অ্যান্ড প্রিভেলেন্সের মধ্যে যে রিলেশনটা যে প্রিভেলেন্স ইট ইজ Relate it is directly dependent on incidence, but incidence is not dependent on prevalence because prevalence at a formula prevalence equals to incidence into mean duration. So, a equation of a boost of prevalence It's dependent on incidence, but incidence is not dependent on prevalence. Are like a difference with the, word? the uses incidence are used to hostia. it is used as a health status indicator for taking action to control disease for research? Are uh, prevalence are used as to hostia. it is mainly used for.

এখন এপিডেমিওলজিক্যাল মেথডস এর ইনডেপথ অনেক ডিসকাশন আমাদের অ্যাক্সিসের ভিডিওতেও আছে ইউটিউব প্লেলিস্টেও আছে এগুলো আমরা ইন্টারনেটে সার্চ করলে অনেক অনেক ইনডেপ ডিসকাশন পেয়ে যাব আমি জাস্ট আমাদের জন্য যতটুক দরকার সেটার একটা ডিসক্রিপশন ছোট খাতের ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা জানি যে এটা মোটামুটি পার্ক থেকে একটা স্ক্রিনশট তুলে আনা আমরা জানি যে এপিডেমিওলজিক্যাল স্টাডি বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করেছে সেটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে অবজারভেশনাল স্টাডিতে আমরা ওনলি অবজার্ভ করি আমরা এখানে কোনো ইন্টারভেনশন দেই না আর এক্সপেরিমেন্টাল স্টাডিজে একটা স্পেসিফিক ইন্টারভেনশন দেওয়া হয় দেখি এটার নাম আয়ার এক্সপেরিমেন্টাল স্টাডিজ অর ইন্টারভেনশন স্টাডিজ অবজারভেশনাল স্টাডি ফার্দার ডিসক্রাইব ইন টু টু পার্টস একটা হচ্ছে ডিসক্রিপটিভ স্টাডি একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি ডিসক্রিপটিভ স্টাডিজ আমরা যে ডাটাটা কালেক্ট করি সেখানে কোনো বায়োস্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করি না আমরা শুধু দ্য ডেটা অ্যাজ ইট ইস সেটা অ্যাজ ইট ইস প্রেজেন্ট করে দিই বা ডেটাটাকে ডিসক্রাইব করি আর অ্যানালিটিক্যাল স্টাডিজের মধ্যে আমরা যে ডেটাটা কালেক্ট করে থাকি সেখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করি আইদার অডস রেশিও বের করি অথবা রিলেটিভ রেস্ক ইনসিডেন্স এগুলো বের করি অর্থাৎ আমরা ডেটাটাকে অ্যানালাইজ করি যেটার মানে হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডিজ এটা যদি আমরা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই যে কিভাবে এই স্টাডিজের স্টেপগুলো হয় আমরা চিন্তা করি যে এখন যে কোভিড চলছে আমরা কোভিডের ব্যাপারে একটা স্টাডি করতে চাই আমরা দেখতে চাই যে কোভিডের মধ্যে যে অনেকেই অ্যাসিমটোম্যাটিক হয় আবার অনেকেরই অনেক সিভিয়ার ইনফেকশন হয় এই যে ডিফারেন্সগুলো আছে মানুষের মধ্যে সেটা কেন হচ্ছে অর্থাৎ আমরা রিস্ক ফ্যাক্টর বের করতে চাচ্ছি কোভিডের জন্য বা সিমটোম্যাটিক বা সিভিয়ার কোভিড ইনফেকশনের জন্য আমরা রিস্ক ফ্যাক্টর বের করতে চাচ্ছি তাহলে এখানে ফার্স্ট স্টেপটা কি হবে এখানে ফার্স্ট স্টেপটা হবে একটা ডিসক্রিপটিভ স্টাডি করা ডিসক্রিপটিভ স্টাডিটা করার সময় আমরা কি করব তখন আমরা এমন একটা কমিউনিটিতে যাবো যেখানে একটা লার্জ পপুলেশন কোভিড হয়ে গেছে তখন আমরা তাদের অনেক অনেক ডেটা মানে অনেক রকমের ডেটা অল সবকিছু রিলেটেড আমরা ডেটা ডেটা কালেক্ট করে যখন কালেক্ট করব তখন আমরা তিনটা জিনিস মাথায় রাখবো টাইম প্লেস আর পার্সন বিকজ এই টাইম প্লেস আর পার্সন এই তিনটা ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি তাহলে এই তিনটা ফ্যাক্টরের ব্যাপারে যদি আমরা ডেটা কালেক্ট করি যে কোভিড তাদের কোন সিজনে হয়েছে কতক্ষণ ধরে ছিল প্লিজ বলতে আমরা জিওগ্রাফিকাল ডিস্ট্রিবিউশন বুঝতে পারি যে এটা কি আহ লেটসে যে আরবান রুরাল ডিভাইডে বলতে পারি এটা কি ভিলেজার্সদের বেশি হয়েছে ভালো লো সোসি ইকোনমিক স্ট্যাটাস যারা থাকে তাদের বেশি হয়েছে নাকি এটা আহ রুরাল এ বেশি হয়েছে পার্সন বলতে আমরা বুঝাতে পারি হচ্ছে পার্সনের অনেক অনেক ক্যারে তাদের ওয়েট তাদের বিএমআই তাদের ডায়েটারি ইনটেক তাদের লাইফস্টাইল সবকিছু সো এই তিনটা ফ্যাক্টর নিয়ে আমি ইনফরমেশন কালেকশন করবো এই হচ্ছে ডিসক্রিপটিভ স্টাডিজ ইনফরমেশনটা যখন কালেকশন করলাম কালেকশন করার পর আমি এই ডেটা নিয়ে কোনো ফার্দার ক্যালকুলেশন করব না আমি ডেটাটা অ্যাজ ইট ইজ আমার একটা স্টাডি রিপোর্ট বা সার্ভে রিপোর্টের মধ্যে আমি শো করব যেখানে আমি মানে আমরা যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল পোর্শনের জন্য যেরকম একটা সার্ভে রিপোর্ট নিয়ে যাই এক্স্যাক্টলি সেরকম একটা সার্ভে রিপোর্ট বানাবো যেখানে শুধুমাত্র ডেটাটা অ্যাজ ইট ইজ এখানে ডিসক্রাইব থাকবে এখানে কোনো এখানে গ্রাফস ইউজ করা যেতে পারে টেবলস ইউজ করা যেতে পারে বাট এখানে কোনো মেইন কথা হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করা হবে না শুধু ডেটাটাকে অ্যাজ ইট ইজ আমরা ওখানে লিখে দিবি এই জিনিসটা করার পর আমরা যখন ডেটাটাকে দেখব তখন আমাদের মাথায় একটা আইডিয়া আসতে পারে কিরকম আইডিয়া আমরা চিন্তা করতে পারি যে একটা পপুলেশনে 90% পার্সেন্ট রোগী নাইনটি পার্সেন্ট মানুষের কোভিড সিমটোম্যাটিক সিভিয়ার কোভিড হয়েছে আবার ওই পপুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড এইটি ফাইভ পার্সেন্ট মানুষের ডায়েটারি ইনটেক অফ প্রোটিন মানে তাদের প্রোটিনটা কম অর্থাৎ তাদের একটা ডেফিসিয়েন্সি আছে ডায়েটারি প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে তাহলে এখান থেকে আমি একটা জিনিস চিন্তা করতে পারি যে হোয়াট ইফ এই ডায়েটারি প্রোটিনের যে ডেফিশিয়েন্সি এইটাই হচ্ছে লিড করে এই সিভিয়ার বা সিমটোমেটিক কোভিড ইনফেকশনে তাহলে এই যে চিন্তাটা করলাম সেটা আমি একটা হাইপোথেসিস বানাইলাম তাহলে ডিসক্রিপটিভ স্টাডি থেকে উই ক্যান ফর্মুল হাইপোথেসিস এটুক পর্যন্ত আমি যখন পড়লাম আমার নেক্সট স্টেপটা হবে এই হাইপোথেসিসটাকে টেস্ট করা টেস্ট করার জন্য আমি চলে যাব অ্যানালিটিক্যাল স্টাডিজে অ্যানালিটিক্যাল স্টাডিজের মধ্যে মেইনলি দুটো ইম্পর্ট্যান্ট হচ্ছে কেস কন্ট্রোল এন্ড কোহর্ট স্টাডি সো আমি এই হাইপোথেসিসটাকে টেস্ট করার জন্য আমি যে কাজটা করব আমি একটা কেস কন্ট্রোল স্টাডি করব যেখানে আমি এমন কিছু পার্সনদেরকে খুঁজবো যাদের অলরেডি কোভিড হয়ে গেছে এমন কিছু পার্সন যাদের অলরেডি কোভিড হয়ে গেছে দেন আমি তাদেরকে তাদের পাস্টের ব্যাপারে জিজ্ঞেস করা শুরু করবো যে তারা তাদের কোভিড হওয়ার সময় বা কোভিড হওয়ার আগে তাদের কি ডায়েটারি প্রোটিন একটা ডিফিসিয়েন্সি ছিল নাকি না তাদেরকে এটা জিজ্ঞেস করে আমি এখানে আরেকটা সেকেন্ড একটা গ্রুপের কথা চিন্তা করব যারা যাদের এখানে যাদের কোনো কোভিড হয়নি সেটাকে আমরা বলি কন্ট্রোল গ্রুপ এবং তাদের ডায়েটারি প্রোটিন ইনটেকের সাথে আমি আমাদের যে কেসগুলো আছে তাদের ডায়েটারি প্রোটিন ইনটেক আমি দুটা কম্পেয়ার করবো তাহলে এই যে তিনটা কথা বললাম এই তিনটে হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ আ কেস কন্ট্রোল স্টাডি বইয়ের থেকে ডাইরেক্টলি কথা বলছি যে বোথ এক্সপোজার এন্ড আউটকাম হ্যাভ অকার্ড বিফোর দ্য স্টার্ট অফ দি স্টাডি দ্য স্টাডি প্রসিডস ব্যাকওয়ার্ড ফ্রম দি ইফেক্ট টু দি কজ ইট ইউজেস আ কন্ট্রোল অর কম্প্যারিজন গ্রুপ টু সাপোর্ট অর রিফিউট অ্যান্ড ইনফারেন্স তার মানে আমি এখানে প্রথমত সেই সব মানুষদেরকে খুঁজছি যাদের অলরেডি ডিজিজ বা আউটকামটা হয়ে গেছে কোভিড হয়ে গেছে তাদেরকে আমি তাদের পাস্টের ব্যাপারে জিজ্ঞেস করবো

অড রেশিও অড রেশিও মানে সিম্পলি অড মানে হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটি রেশিও যে প্রবিলিটি রেশিও থেকে আমি এটা ক্যালকুলেট করতে পারি যে যাদের প্রোটিন ডায়েটারি ডেফিসিয়েন্সি আছে ডেফিসিয়েন্সি আছে তাদের কি সিভিয়ার কোভিড হওয়ার চান্সেস বেশি নাকি যাদের ডায়েটারি ডেফিশিয়েন্সি নেই তাদের সিভিয়ার কোভিড হওয়ার চান্সেস বেশি সো এখান থেকে আমি একটা অ্যানালাইসিস করলাম আমি একটা বায়োস্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করলাম অজ রেশিও এর জন্য দিস আ এক্সাম্পল অফ অ্যানালিটিক্যাল স্টাডি এই স্টাডিটা করে এই অ্যানালাইসিসটা করে আমি মোটামুটি একটা টেস্ট করতে পারি আমার প্রিভিয়াস হাইপোথাসিসটা যে এটা কারেক্ট নাকি না বাট দিস টেস্ট ইজ নট কমপ্লিটলি সলিড দিস টেস্ট কমপ্লিটলি সলিড না বিকজ কেস কন্ট্রোল স্টাডির অনেক লিমিটেশন আছে আমি কেস কন্ট্রোল স্টাডিতে কি করলাম আমি ফার্স্টে তাদেরকে খুঁজলাম যাদের অলরেডি কোভিড হয়ে গেছে আমি যদি এই কাজটা না করে উল্টা কাজটা করতাম অর্থাৎ আমি যদি ফার্স্টে তাদেরকে খুঁজতাম যাদের ডায়েটারি ডেফিসিয়েন্সি আছে দেন তাদেরকে ওভার আ পিরিয়ড অফ টাইম ফলো করে দেখতাম তাদের কোভিড হচ্ছে না না দ্যাট উড হ্যাভ বি বেটার টেস্ট ফর মাই হ্যাপাতোসিস এই কাজটাই আমরা করি হচ্ছে কোহট সারিতে সো আমরা যে কাজটা করি আমরা হচ্ছে কিছু কোহট আইডেন্টিফাই করি এইটাই ভাইভাতা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন ধরা যে হোয়াট ইজ কোহট কোহটের ডেফিনেশনটা হচ্ছে গ্রুপ অফ পিপল আ কমন ক্যারেটারিস্টিক্স অর এক্সপিরিয়েন্স উইদিন আ ডিফাইন টাইম পিরিয়ড তাহলে আমি এরকম কিছু মানুষকে খুঁজতে হবে যাদের মোটামুটি সব ক্রাইটেরিয়া সেম তাদের এইজ জেন্ডার সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাস পিএমআই আরো অনেক অনেক ফ্যাক্টর মোটামুটি শুধু তাদের ডিফারেন্সটা কি হবে ডিফারেন্সটা হবে ওখানে কিছু মানুষের ডায়েটারি প্রোটিন ল্যাকিং থাকবে কিছু কিছু মানুষের প্রোটিন প্রোটিনটা মোটামুটি অ্যাডিকুয়েট থাকবে এই কোহরটা আইডেন্টিফাই করার পর আমি কোহরটাকে দুই ভাগে ভাগ করবো একটা বলা হয় স্টাডি কোহর কন্ট্রোল কোহর দেন স্টাডি কোহর যেটা সেটাকে আমি একটা লং ডিউরেশন ধরে আমি অবজার্ভ করে যাব অবজার্ভ করে আমি দেখবো যে যাদের প্রোটিন ডেফিসিয়েন্সিটা আছে ডাইটে তাদের কোভিড বেশি হচ্ছে নাকি যাদের প্রোটিন ডেফিসিয়েন্সিটা তাদের কোভিড বেশি হচ্ছে তাহলে এখানে যে তিনটা কথা বললাম এই তিনটা আবার ডাইরেক্ট স্যালিয়েন্ট ফিচার্স অফ কোহর স্টাডি আমি আবার বই থেকে বলছি দি কোহস আর আইডেন্টিফাইড প্রায়ার টু দি এপেয়ারেন্স অফ ডিজিজ ইনভেস্টিগেশন দা স্টাডি গ্রুপ সো ডিফাইন্ড আর অবজার্ভার পিরিয়ড অফ টাইম টু ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ

তাহলে এখানে ন্যাচারালি দ্য ফার্স্ট কোয়েশন এরাইজেস যে কোহর স্টাডিতে আমি কি শুরুতেই তাহলে এই কাজটা করতে পারতাম না আমি কি শুরুতেই তাহলে আমার কেন একটা কেস কন্ট্রোল স্টাডি করতে হলো আমি কি শুরুতেই তাহলে তাদেরকে খুঁজে পেতাম না যে যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে এবং তাদেরকে ফলো করতে পারতাম না এটার আনসার হচ্ছে যে কোহর স্টাডির অনেকগুলো লিমিটেশনস আর অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে তার মধ্যে একটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে যেহেতু এটা লং টাইম ধরে এই স্টাডিটা করা হয় লং টাইম ধরে ফলো আপটা করা হয় সো দ্যাট মিনস এটা একটা লং ডিউরেশন এখানে ম্যান পাওয়ার লাগবে এখানে ফিনান্সিয়াল রিসোর্সেস লাগবে এখানে অ্যাট্রিশন একটা প্রবলেম থাকবে অ্যাট্রিশন মানে ঝরে পড়া আমি লেটস লেটসে পাঁচশো জনকে নিয়ে যদি আমি স্টাডিটা শুরু করি এখান থেকে একশো জন ঝরে পড়বে একশো জনের কোনো ফলো পাওয়া যাবে না আর কোহর স্টাডির মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে আমি কেস কন্ট্রোল স্টাডিতে যে জিনিসটা ক্যালকুলেট করতে পারতাম না সেটা আমি কোহরটে করতে পারছি দ্যাট ইজ আমি কেস কন্ট্রোল কোহর স্টাডিতে আমি এখানে রিলেটিভ রিস্ক ইনসিডেন্স অ্যান্ড রিলেটিভ রিস্ক এই দুইটা ক্যালকুলেট করতে পারছি মা স্ট্রংার টেস্ট ফর্মা হাইপোথিস দেন অড রেশিও তাহলে কেস কন্ট্রোল স্টাডিতে কেন আমি এই ইনসিডেন্ট বের করতে পারি না কারণ ইনসিডেন্স বের করার জন্য যে ডিনোমিনেটার ডিনোমিনেটার থাকে মানে ফ্র্যাকশন নিচের অংশটা এরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিনোমিনেটার কেস কন্ট্রোল স্টাডিতে বের করা সম্ভব না

প্রুফ করি আমি এক্সপেরিমেন্টাল স্টাডিজ দিয়ে এক্সপেরিমেন্টাল শুরুতে যে কথাটা বললাম যে এখানে আমরা নিজেদের থেকে একটা এবং এই ইন্টারভেনশন দিয়ে দেখা হয় যে আমরা যে হাইপোথিসিসটা করেছিলাম সেই হাইপোথিসের যে আউটকামটা ছিল সেটা কি ডাইরেক্টলি হচ্ছে নাকি হচ্ছে না এক্সপেরিমেন্টাল স্টাডিজের এক্সাম্পল হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস বা র্যান্ডামাইস কন্ট্রোল ট্রায়ালস ফিল্ড ট্রায়ালস এগুলো অনেক অনেক বড় স্কেলে অনেক অনেক মানুষদের নিয়ে হয় এবং এগুলো হচ্ছে ইউজুয়ালি যে কোভিড ভ্যাকসিন এর আমরা ক্লিনিক্যাল ট্রায়াল দেখতে পাচ্ছি বা কোভিড এর জন্য ডিফারেন্ট মেডিসিন এর ক্লিনিক্যাল ট্রায়াল দেখতে পাচ্ছি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডিজ গুলো করা হয় তাহলে এই এপিডেমিওলজিক্যাল স্টাডি থেকে মেইনলি আমাদের যে জিনিসটা জানতে হবে যে এই স্টাডিগুলোর মধ্যে বেসিক পার্থক্য অবজারভেশনাল এবং এক্সপেরিমেন্টাল এর মধ্যে বেসিক পার্থক্য ডিসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে বেসিক পার্থক্য কেস কন্ট্রোল কোহোর্ট স্টাডির মধ্যে বেসিক পার্থক্য আর হাইপোথেসিসের সাথে রিলেশনটা অর্থাৎ ডিসক্রিপটিভ স্টাডি থেকে আমরা হাইপোথেসিস ফর্মুলেট করি অ্যানালিটিক্যাল থেকে আমরা টেস্ট করি আর এক্সপেরিমেন্টাল দিয়ে আমরা প্রুভ করি সো এটা গেল খুবই ভাবে এপিডেমিওলজিক্যাল স্টাডিজের একটা ডিসক্রিপশান নিডলেস সে যে রিয়েল লাইফের এপিডেমিওলজিক্যাল স্টাডি কখনো এত ইজিলি হয় না বা এত সিম্পল ভাবে করা হয় না অ্যাকচুয়াল একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি যখন করা হয় এখানে অনেক কমপ্লেক্সিটিস থাকে বাট মোটামুটি আমাদের রিটেনে লেখার জন্য বা আমাদের ভাইভাতে আনসার করার জন্য যতটুকু আমাদের বোঝা দরকার ততটুকু কনসেপশন আমরা এখান থেকে ডেভেলপ করে ফেলতে পারি

আমাদের বইটা বলা হচ্ছে যে পাঁচটা পয়েন্ট অবশ্যই থাকতে হবে পপুলেশন স্পেসিফিক কজ বিং কনসিডার্ড এক্সপেক্টেড আউটকাম দোজ রিসপন্স রিলেশনশিপ টাইম রিলেশনশিপ তাহলে এগুলো হচ্ছে দ্য ডিসক্রিপটিভ স্টাডি এখন চলে আসি প্রিভিয়াস যে কোয়েশনটা আমি বলে গেলাম যে ক্রস সেকশনাল এবং লংগিচিউনাল স্টাডি এই দুটো কি জিনিস তাহলে ক্রস সেকশন লংগিচিউনাল স্টাডি আগে ডেফিনেশনটা শুনে নেই ক্রস সেকশন হচ্ছে ইট অন সিঙ্গল এক্সামিনেশন অফ আ ক্রস সেকশন অফ পপুলেশন ওয়ান টাইম আর লংগিচিউনাল মানে হচ্ছে যে অবজার্ভ

আর লংিটি স্টাডি থেকে আমরা পাই ডিজিজের ইনসিডেন্স বিকজ আমরা যখন একবার একবার একটা পপুলেশনের জবটা স্টাডি করতে মানে স্বাভাবিক কথা হচ্ছে যে আমরা লেটসের যদি ওখানে একদিন ধরে স্টাডি করি একদিনের মধ্যে তো আমরা ইনসিডেন্সটা বুঝতে পারবো না সেখানে আমরা প্রিভিলেন্সটা পাবো যে এতদিন ধরে কয়টা কেস আছে বাট যখন আমরা একটা কমিউনিটিতে একটা লং টাইম ধরে স্টাডি করবো লেটসে যে ওয়ান ইয়ার ধরে স্টাডি করবো দেন ওই ওয়ান ইয়ারের মধ্যে কয়টা নতুন কেস এসছে সেটা আমরা এখান থেকে হিসাব করতে পারবো সো দ্যাট ইজ দি ইনসিডেন্স আর ক্রস আমরা স্টাডিতে হচ্ছে প্রিভিলেন্স আর তারপর হচ্ছে ক্রস সেকশনাল এবং লংগিচনাল স্টাডির মধ্যে যে আদার্স কিছু পয়েন্ট আছে যে এখানে ডিফারেন্সেস কি কি আমি বলি ক্রস সেকশনাল স্টাডিতে বলা হয় যে ইট ইস ইউস টু মেজার দ্য ডিস্ট্রিবিউশন অফ আ ডিজিজ রাদার দেন ইস এটিওলজি আর ইট প্রোভাইডস ভেরি লিটল ইনফরমেশন আবউ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ আ ডিজিজ আর লঙ্গিচুয়াল স্টাডি ইস ইউস টু সি দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ অ্যান্ড ইস ফিউচার আউটকাম ইটস ইউজ টু আইডেন্টিফাই রিস্ক ফ্যাক্টার্স ফর ফাইন্ডিং আউট দ্য ইনসিডেন্স রেট সো এই দুইটা ডেফিনেশন বেসিক ডিফারেন্স এবং যে ইউজগুলা এগুলো দিয়ে আমরা ডিফারেন্স গুলো ডিফারেন্সটা লিখে ফেলতে পারি তারপরে কোয়েশন ডিসটিং ফিচার বা সাইলেন্ট ফিচার অফ কেস কন্ট্রোল কোহার স্টাডি আমি কিছু বলে দিলাম বই থেকে তিনটা তিনটা পয়েন্ট ওখান থেকে আমরা কন্ট্রোল স্টাডি তাহলে অ্যাডভান্টেজের কথা অলরেডি কিছু বলে দিয়েছি আমি কেস কন্ট্রোল স্টাডি মানে হচ্ছে এক খুবই শর্ট টাইমে করা হবে তাহলে ওই যে ইট ইজ ইজি টু ক্যারি আউট ইজ র্যাপিড ইন এক্সপেন্সিভ ফিউ সাবজেক্ট দরকার নো প্রবলেম অ্যাট্রিশন এগুলো একটা আছে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা প্রিভিয়াসলি বলা হয়নি যে কোহর স্টাডিতে একটা এথিক্যাল ইস্যু থাকে একটা এথিক্যাল ইস্যু থাকে বা স্টাডি সাবজেক্টের প্রতি একটা রিস্ক থাকে বিকজ আমি একটা হাইপোথিস দেখে আসলাম মোটামুটি প্রুফ করে আসলাম যে একটা স্পেসিফিক এক্সপোজারের সাথে একটা আউটকাম ডিলেটেড এখন আমি কেস কন্ট্রোল স্টাডিতে যেটা সরি কোহর স্টাডিতে যেটা করছি আমি দেখছি যে একটা পপুলেশনের একটা একটা পার্ট সেই এক্সপোজারের সাথে তারা হচ্ছে এক্সপোজ

আরেকটা প্রবলেম হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে একটা বায়াস থাকে বা মেমরি বা রিকল বায়াস থাকে আমাদের বইতে বায়াসের কিছু টাইপ বলা আছে বায়াস মানে হচ্ছে যে জিনিসটা একটা স্টাডিকে কনফাউন্ড করবে একটা স্টাডি রেজাল্টটা আনরিলায়েবল করে দিবে সেটার মধ্যে একটা টাইপ হচ্ছে মেমোরি বায়াস বা রিকল বায়াস যেটা ডিপেন্ড করে হচ্ছে যেটা হচ্ছে যে একটা পার্সন তার past এর ব্যাপারে আনসার করতে পারছে নাকি ঠিকমতো মনে করতে পারছে নাকি ঠিকমতো সেটাই হচ্ছে এখানে একটা প্রবলেম তৈরি করবে সো এটাই হচ্ছে একটা আমাদের কেস কন্ট্রোল স্টাডি ডিসঅ্যাডভান্টেজ

সো আউটকাম যেহেতু রেয়ার এখানে যাদের আউটকাম হয়ে গেছে তাদের উপরে কেস কন্ট্রোল স্টাডিটা করা ইজিয়ার আর কোহর স্টাডির জিনিসটা জাস্ট পুরা উল্টা ইট ইজ ইন্ডিকেটেড বা এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েন দি এক্সপোজার ইজ রেয়ার বাট দ্য ইনসিডেন্স অফ ডিজিজ ইজ হাই অমং দ্য এক্সপোজ সো আউটকামটা রেয়ার হইলে আমরা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি করি আর এক্সপোজারটা রেয়ার হইলে আমরা হচ্ছে কোহর স্টাডি করি এই জিনিসটা রিলেটেড আমাদের একটা প্রবলেম বেসড বায়ানোজিক্যাল কোয়েশ্চেন আমাদের ভাইভাতে আমাদের আসতে পারে বক্সে আসতে পারে যেখানে একটা সিনারিও সিনারিও দেওয়া থাকবে এবং ওই সিনারিওর মধ্যে বলা থাকবে আয়দার আউটকামটা রেয়ার বা এক্সপোজারটা রেয়ার এবং ওখানে অ্যাপ্রোপ্রিয়েটলি কোন স্টাডিটা করা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে আমাদের মোটামুটি রিটার্ন এবং ভাইবার যে বেসিক কোয়েশনগুলো করা হয় সেটা হচ্ছে এই ডিস্ক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যেই শেষ হয়ে যায় এক্সপেরিমেন্টাল স্টাডির কোয়েশ্চেন খুব একটা ডিউ বোর্ডে লিস্ট আসেনি রিসেন্টলি অন্য বোর্ডে যদি আসে আমরা সেভাবে পড়তে হবে আর ভাইভাতেও যদি খুবই ভালো পারি তাহলে হচ্ছে জিজ্ঞেস করা হতে পারে আদারওয়াইজ মোস্টলি যেহেতু আমাদের সার্ভে রিপোর্টটা ডিসক্রিপটিভ স্টাডি থাকে মোটামুটি এই ডিসক্রিপটিভ এবং এর আশেপাশেই আমাদের ভাইবার কোশ্চেনগুলো থাকে এক্সপেরিমেন্টাল স্টাডি থেকে মোটামুটি আমাদের যে জিনিসটা জানতে হবে এক্সপেরিমেন্টাল স্টাডি একটা ফ্রেমওয়ার্ক থাকে একটা ডায়াগ্রাম দিয়ে আমাদের বইতে দেওয়া আছে এবং এখানে কিছু টার্ম আছে যেগুলো আমরা অবশ্যই জানতে হবে একটা হচ্ছে র্যান্ডমাইজেশন একটা হচ্ছে ব্লাইন্ডিং সো এই র্যান্ডমাইজেশন ব্লাইন্ডিং কীভাবে কাকে বলে কীভাবে করা এটা অ্যাডভান্টেজ কি এগুলো আমরা পড়তে পারি এক্সপেরিমেন্টাল স্টাডি থেকে এখন আমরা চলে যাবো নেক্সট ডেফিনেশনে যেখানে নেক্সট টপিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেফিনেশন অফ এপিডেমিওলজি তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছি এপিডেমিক এন্ডেমিক প্যান্ডেমিক স্পোরাডিক এই জিনিসটা কারেন্ট সিনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু ওয়ার্ল্ড একটা প্যান্ডেমিক দিয়ে যাচ্ছে এবং এই প্যান্ডেমিক জিনিসটা কমিউনিটি মেডিসিন কমিউনিটি মেডিসিন খুব বেশি রিলেভেন্ট সো এপিডেমিক এন্ডেমিক প্যান্ডেমিক স্পোরাডিক এই চারটা ডেফিনেশন আমাদেরকে অবশ্যই ভালো মতো জানতে হবে এবং এই ডেফিনেশনগুলো রিলেটেড আরো ফার্দার কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হতে পারে যেমন এন্ডেমিক থেকে আমাদের অবশ্যই এই জিনিসটা জানতে হয় যে আমাদের বাংলাদেশে কোন কোন ডিজিজ কোথায় কোথায় এন্ডেমিক এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে প্যান্ডেমিকের যে ব্যাপারটা প্যান্ডেমিক যেহেতু কারেন্টলি প্যান্ডেমিক সিচুয়েশন চলছে প্যান্ডেমিকের থেকে এরকম দুইটা কোয়েশ্চেন আমি সাজেস্ট করতে পারি যেটা আমাদের বইতে নাই একটা হচ্ছে যে ডাব্লিউএইচও কিভাবে প্যান্ডেমিক ডিক্লেয়ার করে আর এটা হচ্ছে ডাব্লিউএইচও কখন বলবে যে একটা প্যান্ডেমিক ওভার একটা প্যান্ডেমিক শেষ এইরকম দুইটা কোয়েশ্চেন আমরা এটা গুগল করলেই খুঁজে পাবো এটা ডাব্লিউএইচ এর ওয়েবসাইটে আছে এটা আমাদের বইতে নাই আমি বললাম বিকজ এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে কিছু এক্সটার্নাল বা রিটেন এরকম কিছু কোয়েশ্চেন দিয়ে দিতেই পারে আর তার সাথে আমাদেরকে একটু পরে রাখা উচিত যে আমাদের পাস্টে কি কি এপিডেমিক এবং কি কি প্যান্ডেমিক হয়েছে এবং এই এগুলার মধ্যে দুইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্লেগ আর একটা হচ্ছে ইনফ্লুয়েসা এই দুইটা ডাইরেক্টলি আমাদের সিলেবাসে আছে আমরা কমিউনিকেবল ডিজিজে পড়বো সো এগুলো হিস্টোরিক্যাল কন্টেক্সটা যে কখন কখন এই ডিজিজগুলো হয়েছিল প্যান্ডামিক হয়েছিল তার সাথে এখানে আরো কিছু কোভিড এর আরো কিছু কোয়েশন আছে যেগুলো আমরা কমিউনিকেবল ডিজিজে পড়বো তো আপাতত প্যান্ডেমিক এপিডেমিক থেকে এগুলো পড়লে এনাফ তারপরে চলে আসে হচ্ছে ক্লাসিফাই এপিডেমিক উইথ এক্সাম্পলস এন্ড ফিগার এটা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশন তাহলে ক্লাসিফিকেশন অফ এপিডেমিক এর মধ্যে আমরা ক্লাসিফাই করতে পারি কমন সোর্স এপিডেমিক

ড্রিঙ্কিং ওয়েল বা ড্রিঙ্কিং ওয়াটার থেকে যদি একটা কমিউনিটি ওয়াটার নেয় তাহলে ওই কমিউনিটির যদি ডায়রিয়াল আর স্লো আর মডার্ন এপিডেমিকটা হচ্ছে নন কমিউনিকেবল ডিসের জন্য অ্যাপ্লিকেবল যেমন এস টি ডি এইডসকে বলা হয় একটা মডার্ন এপিডেমিক সো এগুলো হচ্ছে টাইপস অফ এপিডেমিক উইথ এক্সাম্পল ফিগার হচ্ছে পয়েন্ট সোর্স যে এপিডেমিকটা সেটা হচ্ছে একটা বেলশিফ কাঠ থাকে অর্থাৎ যদি আমি আঁকি পয়েন্ট সোর্সটা এরকম হবে পয়েন্ট সোর্স এপিডেমিকে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু ক্যারেক্টারিস্টিক আছে আমরা করে নিবো এখানে মেন কথা হচ্ছে শার্পলি করবে করবে ফল বিকজ একটা সোর্স আসতেছে প্রপাগেটেড এপিডেমিকটা হচ্ছে একটা ওয়েব ওয়েবের মতো একটা স্ট্রাকচার আমাদের বইতে ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আরো তিনটা চারটা পয়েন্ট করে ব্রাঞ্চ করে যায় সেই ফিগারটা হবে আর স্লো বা মডার্ন এপিডেমিকের এরকম কোনো ফিগার নেই চলে আসে হচ্ছে হোয়াট আর দি স্টেপস অফ ইনভেস্টিগেশন অফ এন এপিডেমিক এটা ইম্পর্টেন্ট বিকজ এই কোয়েশ্চেনটা আমাদেরকে এইভাবে আসতে পারে বা আমাদেরকে এইভাবে জিজ্ঞেস করা হতে পারে বা আমাদের রিটার্নে এটা আসতে পারে যে ডাব্লিউএইচও যখন কোভিডটাকে একটা প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করলো তখন তারা কি স্টেপসগুলোর পর এটাকে প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করলো সো এটা যদি আমাদের রিটেনে আসে আমাদেরকে এই বইয়ের পয়েন্টগুলো অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে এবং বইয়ের পয়েন্টের সাথে প্র্যাকটিক্যালি বা রিয়েল লাইফে এই পয়েন্টগুলো কীভাবে হয়েছিল সেটা আমাদেরকে বলতে হবে তাহলে আমি পয়েন্টগুলো বলে যাই প্রথমটা হচ্ছে ভেরিফিকেশন অফ ডায়াগনোসিস কনফার্মেশন অফ দ্য এক্সিস্টেন্স অফ এন এপিডেমিক ডিফাইনিং দ্য পপুলেশন অ্যাড রিস্ক র্যাপিড সার্চ ফর অল কেসেস অ্যান্ডার ক্যারেটারিস্টিক্স ডেটা অ্যানালাইসিস ফর্মুলেশন অফ হাইপোথাইসিস টেস্টিং অফ হাইপোথাইসিস ইভ্যালুয়েশন অফ ইকোলজিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন অফ পপুলেশন অ্যান্ড রিস্ক আর লাস্টলি রাইটিং দ্য রিপোর্ট তাহলে এগুলো পয়েন্টগুলো আমি বলে গেলাম আমাদের যদি এই কোয়েশনটা কোভিড রিলেটেড আসে বা কোভিডের সাথে রিলেশন করে আসে আমাদের প্রত্যেকটা পয়েন্টের प्रैक्टिकल एक्सप्लेनेशन ना जानता होगा जो डब्ल्यूएचओ की भावे कोर्स के वेरिफिकेशन ऑफ़ डायरेक्ट डायग्नोसिस की भावे हुए चलो कॉन्फर्मेशन ऑफ़ द एक्जिस्टेंस हुआ, हुआ नेपिडेमिक की भावे हुए चलो एंड सो ऑन नेक्स्ट क्वेश्चन चलो ऐसे डिफाइन सोर्स एंड रिजर्वर सोर्स का डेफिनेशन तो होता है डी पर्सन एनिमल और ऑब्जेक्ट और सब्सटेंस

ভালো পারলে প্রত্যেকটা টাইপের একটা করে এক্সাম্পল আমাদেরকে পড়তে হবে এবং এগুলোর এক্সাম্পল আমরা তখন পাবো যখন আমরা কমিউনিকেবল ডিজিজগুলো পড়বো আপাতত এটুকুই আমাদের জানলেই হবে অ্যান্ড মোডস অফ ইনফেকশন মোডস অফ ট্রান্সমিশন এটাও খুবই তাহলে মোটরসাইকেল আমরা ক্লাসিফাই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ডাইরেক্টের মধ্যে হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট ড্রপলেট ইনফেকশন কন্ট্যাক্ট উইথ অর মিউকোসা ট্রান্সপ্লান্টেশন ট্রান্সপ্লাসেন্টাল সরি ট্রান্সপ্লাসেন্টাল আর ইনডাইরেক্ট ট্রান্সমিশন হচ্ছে ভেহিকল বর্ন ভেক্টর বর্ন এয়ার বোন ফোমাইট বর্ন আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স এখানেও সেম প্রত্যেকটা ট্রান্সমিশনের জন্য আমাদের একটা করে এক্সাম্পল জেনে নিতে হবে তাহলে এখান থেকে মোটামুটি এই কোয়েশ্চেন আমরা চলে যাই আমাদের পরের টপিকে চলে গেলাম স্ক্রিনিং এ প্রথমে কোয়েশ্চেনটা হচ্ছে ডিফাইন এন্ড ক্লাসিফাই স্ক্রিনিং উইথ এক্সাম্পল স্ক্রিনিং এর ডেফিনিশনটা হচ্ছে একটা হুবহু শুনতে চাই বিকজ এখানে অনেকগুলো পয়েন্ট আছে এবং পয়েন্ট গুলো হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট সো ডেফিনেশন এরকম কিছু যে আইডেন্টিফিকেশন অফ হিডেন অর আনোন ডিজিজ অর ডিফেক্টস ইন আার্জ গ্রুপ অফ অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়ালস ইন দ্য কমিউনিটি বাই মিনস অফ র্যাপিডলি অ্যাপ্লাই টেস্ট এক্সামিনেশন অর আদার প্রসিডিউর সো এই ডেফিনেশনটা পারগেন না এটা সম্ভবত রসিদ কবির হাইডারের হাইদারের বাট এইখানে যে প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফিকেশন অফ হিডেন অর আনোন ডিজিজ ইন লার্জ গ্রুপ

এই ম্যাস ট্রেনিং এবং হাই রিস্ক ট্রেনিং এটা আমরা আই টু ডিটেলে পড়বো যখন আমরা কমিউনিকেবল ডিজিজে সরি নন কমিউনিকেবল ডিজিজে যাব তখন ওই ওই ডিজিজগুলোর স্পেসিফিক স্ক্রিনিং টেস্টের ব্যাপারে আমরা পড়বো তারপরে চলে আসি হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্ক্রিনিং এন্ড ডায়াগনস্টিক টেস্ট এটার একটা টেবিল আমাদের বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে মোটামুটি এখানে প্রত্যেকটা পয়েন্ট বোঝা যায় পড়লে যে স্ক্রিনিং টেস্ট হচ্ছে ডান অন দি অ্যাপারেন্টলি হেলদি আর ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে দোজ ইন্ডিকেশন অফ দ্য সিক

ক্রাইটেরিয়া অফ স্ক্রিনিংটাকে আমরা দুই ভাগে ভাগ করি এটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ দ্য ডিজিজ আর এটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ দি স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্টের মধ্যে তিনটা পয়েন্ট একদম হুবহু বলতে হবে অ্যাকসেপ্টেবিলিটি রিপিটেবিলিটি ভ্যালিডিটি ভ্যালিডিটি ইটসেলফ কনসিস্টিং অফ সেনসিটিভিটি স্পেসিফিসিটি অ্যাকসেপ্টেবিলিটি মানে হচ্ছে যে ওয়েদার অর নট বা দ্য টেস্ট শুড নট বি পেইনফুল ইট শুড নট বি ডিসকমফোর্টিং ইট শুড নট বি নট বি এমব্যারাসিং

ফর্মুলাটা বা কিভাবে ক্যালকুলেট করা হয় একটা টেস্ট কিভাবে সেন্সিটিভ কিভাবে স্পেসিফিক কোনটাতে ফলস নেগেটিভ ফলস পজিটিভ একটা টেবিল আকারে এই জিনিসটা আমাদেরকে দিতে পারে যদি আমরা ভালো পারি নরমালি এটা ইউজুয়ালি জিজ্ঞেস করা হয় না তো এগুলো গেল হচ্ছে স্ক্রিনিং টেস্টের ক্রাইটেরিয়া এখন আসছে ডিজিজগুলোর ক্রাইটেরিয়া ডিজিজগুলোর ক্রাইটেরিয়ার মধ্যে অনেক এরকম ক্রাইটেরিয়া আছে যে ইট শুড বি এন ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম দে শুড বি এ রেকগনাইজেবল লেটেন্ট অর আর্লি অ্যাসিমটোম্যাটিক স্টেজ দ্য ন্যাচারাল হিস্টরি অফ দ্য কন্ডিশন শুড বি নোন তারপর হচ্ছে দে শুড বি টেস্ট দ্যাট ক্যান ডিটেক্ট ডিজিজ ফ্যাসিলিটি শুড বি অ্যাভেলেবল দে শুড বি এফেক্টিভ ট্রিটমেন্ট সবগুলো কথার মেন কথাটা হচ্ছে যে এখানে এই টেস্টটা করে যদি একটা লাভ হয় এই টেস্টটা করে যদি একটা লাভ হয় তাহলেই হচ্ছে এই টেস্টটা করা হবে সো এটা যদি একটা পাবলিক হেলথ প্রবলেম হয় অথবা এখানে যদি ডিজিজটা যদি আর্লি রেকগনাইজ করে এটা প্রগনোসিস বেটার হয় বা যদি এখানে একটা এফেক্টিভ ট্রিটমেন্ট থাকে বা যদি ডিজিজটা কনফার্ম করার জন্য একটা কোনো ফ্যাসিলিটিস থাকে তাহলেই হচ্ছে সেটা একটা গুড ক্রাইটেরিয়া ফর ডিজিজ অফ স্ক্রিনিং তা আমাদের আজকের এই পর্যন্তই থাকবে আমাদের এই সেশনে আমরা এপিডেমিওলজির সেটার যে রিলেটেড টপিকগুলো স্ক্রিনিং টপিকগুলো সেগুলো আমরা মোটামুটি কভার করার চেষ্টা করলাম আনলাইক দ্য প্রিভিয়াস সেশন এই সেশনের ম্যাক্সিমাম কোয়েশনগুলোই হচ্ছে বোঝার মতন আমাদের আগের সেশন যেগুলো ছিল সেখানে আমরা মোটামুটি কোয়েশনগুলো হচ্ছে একটু ইনফরমেশন টাইপের ছিল জাস্ট আমাদেরকে ফ্যাক্টগুলো মনে রাখতে হতো বাট এই যে এপিডেমিওলজি স্ক্রিনিং যে বায়োস্টিক্স এগুলো মোটামুটি প্রত্যেকটা জিনিসের কনসেপশন আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এবং এখানে রিকল কোয়েশনগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম এবং অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো আর রিটেনে যে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু যে ম্যাথমেটিক্যাল বা ক্যালকুলেটিভ টাইপের যে কোয়েশনগুলো দেয় সেগুলো হচ্ছে আমাদেরকে আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে আশা করি সেশনটা দেখে সবার অনেক উপকার হয়েছে নেক্সট সেশনে আবার সবার সাথে দেখা হবে